हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आमि खूब भालो आछि। आर आजके तो आमि भीषण भालो आछि, कारण आजके आमार बोन एसेछे, आमार काकुर मेये। ओ अनेक दिन परे एसेछे। तुई भालो आछिस तो? হ্যাঁ ভালো আছি। অনেক দিন পরে বেরোলাম, তাই ভাবলাম যাই দিদি বাড়ি থেকে ঘুরে আসি। খুব ভালো করেছিস, কেউ তো অনেক দিনই আসিসনি, তাই ভাবছি একা একা আমিও বোর হচ্ছি, ভীষণ ঘরের মধ্যে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি। তো ও এসছে, ভীষণ মানে গল্প হবে, অনেক দিনের তো জমে আছে গল্প, গল্প তো হবে, গল্প তো করব। আর রাতে কিন্তু আমি আর লুচি আলুর দমের মেনুটা রেখেছি, আর তুই খাবি তো? ওটা আমার ফেভারিট। তাহলে তো কোনো কথাই নেই, তাহলে লুচি আর আলুর দম আমি, রাতও হয়ে গেছে, এবার তৈরিও করতে যাবো, বেশি দেরি করবো না। তারপরে কিন্তু তোর সাথে বসে ভালো করে আড্ডা মারতে হবে, গল্প করবো খাওয়া দাওয়ার পরে। তো আমি লুচি আর আলু দমটা তাড়াতাড়ি করে ফেলি। তো আমি দেখি এখানে ময়দাগুলো জল দিয়ে রেখেছি, আর আলুগুলো সিদ্ধ করে রেখেছি। আর আলুগুলো একটু আমি ফুটো ফুটো করে নেবো, যাতে মশলা বা নুনগুলো ভালোভাবে ফুটে যায়। জি দোকানে যাবে না, জল ঘাঁটবে না, না জল খাবে না, আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে আমি আলুর দম বানাবো। তো আলু আমার সেদ্ধ করা আছে, আর এখানে মশলা নিয়েছি মৌরি, গোলমরিচ, এলাচ, লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি, আদা, লঙ্কা, হলুদ, রসুন কুচি নিয়েছি, টক দই, নুন, আর এখানে একটু পেঁয়াজ, টমেটো, তেজপাতা নিয়েছি। এই দিয়ে আমি আলুর দমটা বানিয়ে ফেলবো। আমি আগে মশলাগুলো একটু মিশিয়ে নেব। ভাজা মশলা এখানে একটু নিয়ে নেব। এর সাথে এগুলো একটু মাখিয়ে নেব। তেল আমার গরম হয়ে গেছে, পেঁয়াজটা একটু লাল লাল করেই ভাজবো। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসছে, এবার আমি বাকি মশলাগুলো দিতে শুরু করবো। আদা একটু দিয়ে দিচ্ছি। টক দইয়ের সঙ্গে যে মশলাগুলো মেশানো আছে, আমি এগুলো এবার ঢেলে দেবো। এখানে মশলাটা হচ্ছে, আমি আলুগুলো একটু ভেজে নেব। এখানে ভাজা ভাজা হয়ে, আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এগুলো তুলে নেব। মশলার বাটি ধুয়ে আমি জলটা একটু দিয়ে দেব। এবার আলুগুলো একটু একটু করে আমি কড়াতে দিতে থাকবো। একটু জল দেবো, গরম জলই দিচ্ছি, কারণ আলু সেদ্ধ হয়ে আছে, গরম জলটা দিলে ভালো। গরম জল দিয়েছি, দিয়ে একে কিছু সময় অল্প আঁচে ফুটিয়ে দেবো। যেহেতু আমার আলু সিদ্ধ আছে, আমি অল্প আঁচে কিছু সময় একটু ফুটিয়ে নেব।
তো এবার দেখি ময়দাটা এবার লেচি বানিয়ে নেব। লেচি বানিয়ে আমি এগুলো বেলে নেব, দিয়ে এবার লুচি ভাজা শুরু করব। লেচিগুলোকে বেলে নিচ্ছি, খুব ভালো গোল আমার হবে না, মোটামুটি হলেই হলো, এইটাই হলো, খুব ভালো গোল করতে আমি পারি না। আমার বেলা মোটামুটি প্রায় হয়ে এসছে, এবারে ঘামটা আমার মোটামুটি হয়ে এসছে, আলু তো এমনিতেই সিদ্ধ ছিল, একটু পরেই নামিয়ে নেব। দমটা হয়ে এসছে, সুন্দর একটা কালার হয়েছে দমের। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম করব, লুচিগুলো ভাজা শুরু করব। তেলটা গরম হলেই লুচি ছাড়া শুরু করব। আর দম হয়ে এসছে, শেষে আমি একটু মশলা গুঁড়োগুলো হালকা উপর থেকে ছড়িয়ে দেব। খুব সুন্দর দমের কালারটা এসছে, আর দারুণ একটা ফ্লেভার সেন্ট বেরিয়েছে নাকি। এবার আমি একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে, একদম ফুলে গেছে। সেই একটাই যা ফুলছে, কিরে তুই কি করছিস, থাক আমি বেলে নেব। না না তুই একা একা লুচি ভাজছিস, আমি একটু বেলে তোকে হেল্প করে দিই। বস না, অবশ্য আমার ভালো বেলা হবে না, তাও তোকে আমি হেল্প। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বেলে দে, আমি তাড়াতাড়ি করে ভেজে নিই তাহলে। লুচি আলুর দম আমার রেডি, এবার সবাই খেতে বসে যাব। লম্বা লাইন আমাদের, আমাদের ফ্যামিলি মেম্বার এত যে বিশাল লাইন। মাসি বসে আছে,
আর দুই ছেলে বসে আছে রে একটু গল্প করছে। ছোট ছেলে মোবাইল নিয়ে কি করছো? মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে। এবার একটু জাস্ট গল্প করে আমরাও ঘুমিয়ে পড়ব। এবার জাস্ট একটু গল্প করবো, করে ঘুমিয়ে যাবো। তো আজকের মতো গুড নাইট, সবাই খুব 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 ভালো থাকবে। আর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো আজকের মতো বাই।